হ্যালো হাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে যে ব্যাপারটা নিয়ে আসলে একটু আলোচনা করতে আসছি আলোচনা সমালোচনা যেটাই বলো অথবা যুক্তি কোনো বিষয়ে উপস্থাপন করা সেটার চেষ্টা থাকবে যে যুক্তির সাথে কথা বলা আলোচনার মূল বিষয়বস্তুটা হচ্ছে যে প্রিয়তমার নায়িকা ইধিকা পল যে আমরা জানি যে সে উপার বাংলা মানে কলকাতাতে সিরিয়ালে কাজ করত। তার পরবর্তী সময়ে সে সাহিব খানের বিপরীতে প্রথম সিনেমা হিসেবে বাংলাদেশের সিনেমা দিয়ে সে বড় পর্দায় তার অভিষেক ঘটে সেটা এপার বাংলায় মানে বাংলাদেশে কিন্তু ভারতে না কলকাতায় না কলকাতায় সে এখনও পর্যন্ত ওই সিরিয়ালের নায়িকা হিসেবেই পরিগণিত হচ্ছে তবে বাংলাদেশে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সাকিব খানের নায়িকা হিসেবে কাজ করার কারণে এবং প্রিয়তমার মতন একটা সিনেমা যেখানে তার ক্যারেক্টারটার গুরুত্ব অনেক বেশি তার নামের উপরে সিনেমাটা মানে প্রিয়তমা তো সে কারণে তার যে প্রত্যাবর্তনটা বাংলাদেশে হয়েছে যে অভিষেকটা বাংলাদেশে হয়েছে সেটা হচ্ছে অনেক রাজকীয় একটা অভিষেক প্রত্যাবর্তন বলে ফেলছি ভুল বলছি ওইটা রাজকীয় একটা অভিষেক হয়েছে এটা কিন্তু বলা যায় কিন্তু কলকাতায় এখনো পর্যন্ত কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি তবে কথা চলতেছে যে সামনে তার একটা সিনেমা আছে দেবের বিপরীতে নায়ক দেবের বিপরীতে দেব সেখানে সুপারস্টার তো একটা বিষয় কি যে বর্তমানে চলতেছে হচ্ছে এমন একটা যুগ এই যুগে মানুষ মানুষের লোভ মানুষ মানুষের রাতারাতি ভাইরাল হওয়ার যে একটা তারা এগুলাকে না মানে ধমিয়ে রাখতে পারে না যতটাই চায় এত সহজ বিষয় না হ্যাঁ আসলেও তাই এই মনে করেন যে আগুনের কয়লা মানে আগুনযুক্ত কয়লা হাতে নিয়ে রাখা যেরকম কঠিন না এখন বর্তমান যুগটা এরকম কঠিন হয়ে গেছে যে আপনি সৎভাবে সম্মানের সাথে কাজ করে যাবেন আস্তে 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 একটা সময় গিয়ে ফল ভোগ করবেন ভালো কিছু হবে সেটার একটা আশা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাওয়া এক বিষয় সেটা খুবই কঠিন আর রাতারাতি আপনার সামনে একটা শর্টকাট রাস্তা আছে এইভাবে আপনি চাইলে মনে করেন যেখানে লাগবে আপনার বছরের পর বছর সেখানে আপনি রাতারাতি এক রাতের মধ্যে এক দিনের মধ্যে ভাইরাল হয়ে যেতে পারতেছেন মানে দুইটা রাস্তা খোলা আছে এক হচ্ছে আপনি রাতারাতি ভাইরাল হবেন আরেক হচ্ছে আপনি ধীরে ধীরে কাজ করতে থাকবেন কাজই আপনাকে আপনার একটা লক্ষ্যে পৌঁছে দিবে কিন্তু সেটার কোনো নিশ্চয়তা নাই পৌঁছে যেতেও পারেন আবার নাও যেতে পারেন একদম কেরিয়ারে শেষে গিয়ে আপনি হতাশও হতে পারেন কিন্তু যে রাতারাতি ভাইরাল হওয়ার যে একটা রাস্তা খোলা আছে ওইটাতে কিন্তু একটা সিউরিটি আছে যে আপনি খুব দ্রুত ফলাফলটা পেয়ে যাচ্ছেন হাতে নাতে যার জন্য হয়েছে কি এখন মানুষ ওই কঠিন রাস্তা বাদ দিয়ে এখন শর্টকাট রাস্তাটাকে বেশি চুজ করতেছে বিশেষ করে মিডিয়া জগতের এই মানুষগুলা আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন ইদিকাপল যার সম্মান এবং খ্যাতি একটা সিনেমা দিয়ে পরিচিতি সব কিছু আপনি কোন দিকে ধরবেন সবাই কিন্তু ইদিকাপলকে একটা অন্যরকম ভালোবাসার জায়গায় একটা পছন্দের জায়গায় রেখেছিল এই প্রিয়তমা সিনেমার পর থেকে এখনও রাখছে আমি জানি অনেকে এখনও পছন্দ করে হ্যাঁ অনেকের অনেক রকম মত বিরোধ থাকতে পারে সে কয়েকটা ছবি পোস্ট করেছে ইনস্টাগ্রামে আপনারা সবাই জানেন ইতিমধ্যে সেটা নিয়ে হচ্ছে কথা সেটা নিয়ে হচ্ছে তর্ক বিতর্ক এখন অনেকে বলতে পারে যে না সে করতেই পারে তার একটা স্বাধীনতা আছে হ্যাঁ সে ওইটা হচ্ছে প্রিয়তমাতে যে ক্যারেক্টারে ছিল সে ক্যারেক্টারের একরকম মানে গেট আপ সেটআপ আবার এখন যে সে প্রিয়তমার বাইরে চলে গেছে এখন তার একটা স্বাধীনতা আছে সে যেভাবে ইচ্ছা হাজির হতে পারে সোশ্যাল মিডিয়াতে সেটা তার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই 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 সব কিছু ঠিক আছে বাট আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন যে মানুষ কেন তাকে পছন্দ করেছিল প্রিয়তমাতে প্রিয়তমাতে আপনি একটু খেয়াল করে দেখবেন প্রিয়তমা এমন একটা সিনেমা যে সিনেমাটা আপনি পরিবার নিয়ে সুন্দরভাবে দেখতে পারবেন সেখানে না আছে কোনো ভালগারিজম না আছে কোনো ধরনের ভায়োলেন্স না আছে এমন কোনো দৃশ্য যেটা আপনি ফ্যামিলি নিয়ে দেখার মতো না বা ছোটো বাচ্চারা থাকলে সমস্যা আছে অথচ এটা কিন্তু একটা প্রেম ভালোবাসার মুভি অথচ সেখানে কোনো অশ্লীলতার ছাপ নেই গান থেকে শুরু করে পোশাক আশাক কস্টিউম সব কিছুতে মানে একদম স্বচ্ছ আমার কাছে এরকমটাই মনে হয় এটা হচ্ছে মানে সামাজিক একটা সিনেমার কাতারে ফেলা যায় অথচ এটা একটা রোমান্টিক সিনেমা এই যুগে এই যুগে এই যুগে তো এরকম সিনেমা আসলেই বিরল ঠিক আছে মেকিং খুব অল্প সময়ের মধ্যে যতটুকু করছে মেকিং নিয়ে আমি কথা বলতেছি আমি বলতেছি যে সিনেমার ভিতরের যে পরিবেশটা যেটা দেখে আসলে প্রিয়তমার প্রতি মানে যেহেতু সিনেমার নামটা প্রিয়তমা এবং ইথিকাপালের প্রতি মানুষের এই আকর্ষণটা ওই প্রিয়তমার প্রতি যতটা আকর্ষণ ওই সিনেমার প্রতি যতটা আকর্ষণ হয়েছে বাস্তব জীবনের ইথিকাপলকেও মানুষ ওইভাবেই গ্রহণ করেছে এবং আমরা যদি ইধিকাপলের প্রিয়তমা পরবর্তী এবং প্রিয়তমার আগে যতগুলো ইন্টারভিউ আছে সবগুলো যদি একটু ভালোভাবে লক্ষ্য করি একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে ইদিকে কিন্তু তার অডিয়েন্সের যে চাওয়া পাওয়া এবং তার যে আসলে কি করা উচিত বা তার মধ্যে কিন্তু সবসময় একটা শালীনতার ভাব সেটা কিন্তু সামনে এনেছে মানে বুঝিয়েছে যে হ্যাঁ আমি আসলে আমার দর্শক আমাকে যেভাবে চেয়েছে আমি সেভাবে প্রেজেন্ট হতে পেরেছি প্রিয়তমাতে আমার সব কিছু ঠিকঠাক ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে এরকম একটা আশ্বাসও সে বরাবর ভক্তদেরকে দিয়েছে হ্যাঁ এর জন্যই দেখেন আরেকটা বিষয় আমি বলি যে বর্তমান সময়ে মানে সম্প্রতি সময়ের যত নায়িকা আছে এই বুবলি বলেন অপু বলেন বা বাংলাদেশের আদার্স যত নায়িকা আছে বলেন হ্যাঁ একদম সবাই সব আমি অল স্কোয়ার ধরলাম একদম কলকাতা সহ বলিউড সহ বাংলাদেশ সব ধরলাম কোনো নায়িকা কেউ অতটা মানে সাদা এত সুন্দরভাবে কোন সিনেমাতে প্রেজেন্ট হতে খুব কমই দেখা গেছে কমই দেখা যায় এবং কি তারা বাস্তব জীবনেও দেখবেন যে ইনস্টাগ্রামে টুইটারে ফেসবুকে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বেশ উত্তপ্ত মাঝে মাঝেই এমন এমন পিকচার শেয়ার করে এমন এমন কর্মকাণ্ড তারা করে ভাইরাল হওয়ার জন্য আর কি তাদেরকে নিয়ে অন্তত একটা আলোচনায় যেন থাকে সবাই সেই একটা পায়ে তারা তাদের মধ্যে কাজ করে বর্তমান সময়ে এটা হচ্ছে একটা ট্রেন্ডি বিষয় এইটা মানে আসলে কেউই এটা থেকে দূরে থাকতে পারে নাই একমাত্র এই ইধিকা পল সে নতুন শুধুমাত্র এই জন্য না নতুন অনেক এরকম মডেল নায়িকা হওয়া মানে উঠতি মাত্র হচ্ছে দু একটা সিনেমা করছে বা করেই নাই এখনও তারাও কিন্তু এরকম উত্তপ্ত ছবি টবি সব কিছু পোস্ট করে বেড়ায় ঠিক আছে কিন্তু এই ইধিকা পলকে আপনি খেয়াল করবেন কেরিয়ারের শুরু থেকে সে এই ব্যাপারে খুব সাদা সিদা ছিল এবং এই জন্যই কিন্তু তার পেজের ভক্ত সংখ্যা দেখবেন যে প্রিয়তমা করার পর রাতারাতি বেড়ে যায় হ্যাঁ বলতে পারেন যে শুধুমাত্র শাকিব খানের সাথে কাজ করেছে বলেই তার ভক্ত সংখ্যা এইভাবে বেড়েছে এটাও যেমন সত্য আরেকটা সত্য আরেকটা একদম বাস্তব সত্য হচ্ছে তার যে একদম গেট আপ তার যে আচার আচরণ তার যে ইন্টারভিউগুলো দেখে মানুষ একটা আলাদাই আকর্ষণ অনুভব করেছে যে না এই নায়িকাটার মধ্যে একটা অন্যরকম মায়া আছে শালীনতা আছে যেটা আমাদের ওই যে আমাদের নায়িকা অনেক নায়িকা ছিল অতীতে হ্যাঁ শ্রদ্ধেয় সাবানা ম্যাম তারপর আরও আছে রোজিনা এরা হচ্ছে একটা সময় খুব শালীনতার সাথে কাজ করে কিন্তু ইন্ডাস্ট্রিতে মানে একদম অমর হয়ে গেছে অভিনেত্রীদের তালিকায় তারা এমন একটা অবস্থান করে নিয়েছেন সেটা আসলে মানুষ তাদের নাম উচ্চারণ করলেই অন্যভাবে করে তাদের নামে কিন্তু কোনো রকম কুচ্ছা রটানো বা হচ্ছে গুজব রটানোর কোনো কিছু নাই তো সেই ব্যাপারটা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওই পাল এই প্রজন্মের নায়িকা হয়েও কিছুটা ওইরকম শালীনতা বজায় রেখে সে তার ভক্ত দর্শকদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল তার জন্য একটা মায়া মহব্বত এবং আলাদাই একটা জায়গা তৈরি করে ফেলেছিল যে জায়গাটাতে ভক্ত দর্শকরা তাকে রেখেছিলো বাট বর্তমান সময়ে হঠাৎ করে সম্প্রতি সময় কী হইল এমন কিছু ছবি সে হচ্ছে পোস্ট করেছিল ইনস্টাগ্রামে যে ছবি দেখে আসলে বাস্তব অর্থে আমি নিজেও মানে একদম হতাশ একদম দেখে মানে আমি থমকে গেছি যে কিরে ভাই তার মানে আসলে কেউই এটা থেকে নিজেকে আটকাইতে পারতেছে না সোশ্যাল মিডিয়ার যুগ ভাইরালের যুগ ট্রেন্ডের যুগ এতটাই প্রবল আকার ধারণ করেছে যে এখান থেকে ইধিকা বলার মতন একজন নায়িকা যে কিনা প্রত্যেকটা ইন্টারভিউতে বলে এসেছে যে আমার দর্শকরা আসলে আমাকে কখনো এমন কোনো ভাবে দেখতে পারবে না যেভাবে দেখলে তারা আসলে মনক্ষণ হয় বা তারা হতাশ হয় এমন কিছু আমি করবো না কিন্তু সেও করে ফেললো মানে সেও স্রোতে গা ভাসাইলো মাত্র একটা সিনেমা সে করে এতটা জনপ্রিয়তার তুঙ্গে উঠে গিয়েছিল শুধুমাত্র তার কাজের দক্ষতা এবং শাকিব খানের সাথে কাজ করা প্লাস এই শালীনতার কারণে আমি মনে করি এবং আমরা সবাই জানি যে ডিপজল সাহেব এই ইদিকাপলের বি মানে বিপক্ষে একটা কথা বলছিল এই অশ্লীলতা নিয়ে অথচ তখন আসলে ইদিকাপলের এমন কোনো অশ্লীলতা আমরা দেখি নাই বা হচ্ছে এমন কোনো এরকম পিকচার তো দূরের কথা তখন এরকম কোনো ইস্যু কিন্তু আমাদের চোখের সামনে আসে না এবং প্রিয়তমার সিনেমার যে কস্টিউম প্রিয়তমার সিনেমায় যে যে কস্টিউম তার রয়েছে সব কিছু একদম শালীনতার যথেষ্ট প্রমাণ রেখেছে তখন ওইগুলো দেখে নাই বলে কিন্তু অনেক ভক্ত দর্শকরা এই প্রিয়তমা মানে এই ইদিকে বলের পক্ষেই কথা বলেছিল কিন্তু দিন শেষে এখন অনেকেই তার কমেন্ট বক্সে বলতেছে যে তাহলে ডিপজলই ঠিক ছিল ডিপজলের কথাই তাহলে ঠিক হ্যাঁ আপনিও তাহলে এরকম দেখেন মানুষের প্রশংসা পাওয়াটা কিন্তু এতটা ইজি না এই সময়ে যেটা কিন্তু ইদিকে বল পেয়েছিল সেটা সে ধরে রাখতে রাখতে এখন এসে হোচট খেলো আশা করি সে বুঝতে পেরেছে কারণ ইতিমধ্যে আমি দেখলাম যে সে তার ইনস্টাগ্রামের সব পোস্ট ওইগুলো সব ডিলিট করে দিছে সেটা নিউ নিউজ হয়েছে দেখলাম দেখেন শুধু যদি আমি বলতাম কথাগুলা তাহলে আপনার কাছে মনে হয় যে আমি ভিত্তিহীন কথা বলতেছি অযথাই বলতেছি নায়িকা মডেল তারা তো এরকম ছবি পোস্ট করতেই পারে এটা শুধু আমি বলতেছি না তার পোস্টের নিচে কমেন্টগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কাহিনিটা কি এবং আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন যে প্রিয় আমার এই ইধিকা পল এতটা কম সময়ের মধ্যে একটা মাত্র সিনেমায় অভিনয় করে যে সফলতাটা আসলে পেয়েছে যে ভালোবাসাটা দর্শকের কাছ থেকে পেয়েছে এটা কি আসলে পেত যদি সে আগে থেকেই এরকম ছবিগুলো পোস্ট করতো নিয়মিত অশ্লীলতায় গা ভাসাতো নিয়মিত যদি এরকম কিছু করত। তাহলে কি আসলে সেই জায়গাটা যে জায়গাটা আসলে দর্শক দিয়েছে থাকে এত অল্প সময়ের মধ্যে সেই জায়গাটা আসলে পেত কিনা না পেতো না এতটা ইজি না ঠিক আছে আমাদের বাঙালি যারা আছে দর্শক তাদের আসলে সেন্টিমেন্টের একটা জায়গা তাদের হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জায়গা হচ্ছে এই শালীনতা একটা সুন্দর একটা মায়া জড়ানোর ব্যাপার থাকে এটার মধ্যে বুঝছেন তো যাই হোক আমার মনে হয় যে সে তার ভুলটা বুঝতে পেরেছে বিধায়ী তার যত পোস্ট ছিল ওই পোস্টগুলো সে ডিলিট করে দিয়েছে তবে আমার মনে হয় যে তার আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল সে যে জায়গায় ছিল সেই জায়গায় এখন আর নাই অনেক দর্শকের মনের মনে কোঠায় সে ছিল এখন আর ওইভাবে নাই তবে পরবর্তী কাজগুলো দর্শক অবশ্যই ফলো করবে যে আসলে কী করে সে 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 অনুযায়ী সে যদি কাজ করে তাহলে সে আবারও তার ফর্মে ফিরে আসবে খুবই টাফ বর্তমান সময়টা দর্শক আমার এই আলোচনার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশের যত নায়িকা আছে কলকাতার যত নায়িকা আছে বর্তমান সময়ের তাদের আসলে মূল ভুলটা এটাই আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে যে যে পরিমণি বলেন তারপরে জয়া হোসান ছিল তারপর নুসরাত ফারি আছে হ্যাঁ তারপরে যে নতুন একটা নাই নাম কি পূজাচেরি চেরির কথা বলতেছিলাম পূজাচেরি আছে এরা হচ্ছে আপনার তারপরে দীঘি আছে এরা প্রত্যেকটা প্রত্যেকটা আর্টিস্ট দেখবেন এরা এই একই স্রোতে গা ভাসিয়েছে বিভিন্ন সময় কিন্তু আলোচিত সমালোচিত হয়েছে দর্শকের কাছে এভাবেই কিন্তু এদের ইমেজটা আসলে দর্শকের কাছে নষ্ট হয়ে গেছে যেটা কিন্তু এই দীঘাবলের মধ্যে ছিল না সেটাও সে করে ফেললো হতে পারে সেটা তার জীবনের একটা বড় ভুল অডিয়েন্সকে সে একদম হতাশ করে দিল তো এই ব্যাপারটা আসলে আমি মনে করি যে আলোচনা এরকম যৌক্তিক আলোচনা হওয়াটাও জরুরি দরকার আমার চ্যানেলটা আসলে এরকম আলোচনার জন্যই দেখবেন আমার চ্যানেলের নামটাই হচ্ছে রিয়াকশন রিফাত মানে আমার একটা বিষয় দেখার পর আমার রিয়াকশানটা কী সেটা জানানোর জন্যই আমার এই চ্যানেল কিন্তু আমি আসলে সেখানে অনেক ধরনের ভিডিও করে থাকি তবে আমার মনে হয় যে এই ধরনের ভিডিও আমার করা উচিত সেজন্য ভিডিওটা আমি করলাম ধন্যবাদ সবাইকে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ইদিকে পল কি এটা ভুল করেছে নাকি আসলে যে সে যা করেছে তার একটা স্বাধীনতা আছে সে করতেই পারে কোন মতামতের পক্ষে আপনি